সামনে ভোট, দিনভর প্রচারের ব্যস্ততা, শরীর ঠিক রাখতে হালকা খাবারই পছন্দ কসবার তৃণমূল প্রার্থী জাবেদ খানের। সকালে চা রুটি, দুপুরে ভাত ডাল সবজি, রাতে রুটি সবজি, বছরভর এটাই মেনু, ভোটের সময়ও যার ব্যতিক্রম হয় না। সকালে ব্রেকফাস্ট করি, দু গ্লাস জল, এক কাপ চা, তার সঙ্গে দুটো রুটি, বাড়ির রুটি তৈরি হয় সেটা খাই। দুপুরবেলা এসে হাত মুখ ধুয়ে বাড়িতেই একটু ভাত, একটু ডাল, একটু যা রান্না হয় সেটা খাই। আমি প্রথম দিক দিয়ে খুব লাইট খাওয়া খাই, আমিষ খাবার পছন্দ নয়, বাইরেও খুব একটা খান না। প্রচারে সর্বক্ষণের সঙ্গী গ্লুকোজ মেশানো জল, সুযোগ পেলে মাঝে মধ্যে ডাবের জলও খান। এই গরমে খাওয়ার ইচ্ছে হয় না, শুধু জল 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 দৃষ্টি থাকে। প্রিফার করি ভেজিটেরিয়ান ফুড, আমি মাংস ফাংস খাই না। সাইনাসের সমস্যা আছে, ঠান্ডা জল বা ঠান্ডা পানীয় খাওয়া বারণ। তবে প্রচারে বেরোলে দলের কর্মী বা ভোটাররা অনেক সময় ঠান্ডা জল বা ঠান্ডা পানীয় দেন, তখন অবশ্য খেতেই হয়। কসবা এক জায়গায় আমরা গেছি, ওইখানে ওরা কিরম সে জল দিয়েছে, ঠান্ডা জল। আমি বলেছি আমার সাইনাস আছে, বললে না খেতে হবে, খেতে বাধ্য। মানুষের চাহিদা, মানুষের ভালোবাসা, সেটা অনেক জায়গায় কিন্তু রুটিনটা ব্রেক করে দেয়। ভোটের প্রচার ব্যস্ততা তুঙ্গে, তার মধ্যেও শরীরটাকে তো সুস্থ রাখতে হবে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ।